দুর্গাপুরে আজ প্রচার শুরু করল সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল। আজ শুক্রবার সকালে দুর্গাপুরের কবিগুরু থেকে চণ্ডীদাস পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন তিনি। স্থানীয় একটি সবজি বাজারে বিক্রেতা থেকে ক্রেতাদের সঙ্গে সারেন জনসংযোগ। তার বিপরীতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং অন্যদিকে রয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্য মানুষ মেনে নেবে না, তাই উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছানো যাবে বলে তিনি মনে করছেন। আমাদের বামপন্থীদের যেভাবে প্রচার হয়, মানুষের সঙ্গে মানুষকে নিয়ে পথে হাঁটা, মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষের পাশে যে বামপন্থীরা রয়েছে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ এখানকার মানুষ তাদের অনেক সমস্যা আছে। শিল্পের যে এখানকে টাউনশিপের যে শিল্প তালুকগুলোকে নষ্ট করে দেওয়া, তারপরে বেসরকারিকরণের অনেক যে প্রচেষ্টা, কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে, এই সরকারি নীতি হচ্ছে জনবিরোধী নীতি। সেই নীতিকে যাতে পাল্টানো যায় তার জন্য সংগ্রাম করা, তার জন্য আন্দোলন করা, তার জন্য পার্লামেন্টে আইনসভাতে বামপন্থীদের যে বিকল্প কর্মসূচি সেটা রূপায়ণের জন্য আন্তরিকভাবে সরব হওয়া, এই বার্তাকে নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে পথ হাঁটা মানুষের সঙ্গে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।